নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ডিমের একটা নতুন রেসিপি, ডিমের মালাইকারি। ডিমের মালাইকারি বানানোর জন্যে আমি এখানে 4টে ডিম সিদ্ধ করে হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে একটা নারকেল, আমি ভালো করে নারকেলের দুধটা বার করে নিয়েছি 1 বাটি মতো। এখানে মশলা নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ বেটেছি, এখানে জিরে আদা একসাথে বাটা আছে, এটা রসুন বাটা, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, কারি পাতা নিয়েছি, তেজপাতা, আর এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি গোটা, গরম মশলা একসাথে নিয়েছি। তো রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম 1/2 চামচ মতো, দিয়ে এবার ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এবার আর এক সাইড আমি উল্টে দেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর কারি পাতা ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিলাম। এবার আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নেব। পেঁয়াজ আদাটা একটু ভালো, পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার জিরে আদা বাটাটা দিয়ে দেব, 2 চামচ মতো জিরে আদা বাটা, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। 3 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা কষার জন্য একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে মশলাটা আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব। এবার বাটিটা ধুয়ে আবারও আমি একটু গরম জল দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার গ্রেভিটা ফুটে উঠলে আমি তারপর ডিমটা দেব। ততক্ষণ আমি আঁচটা হালকা আঁচ করে দেব, দিয়ে ফুটিয়ে নেব গ্রেভিটা। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। এখানে আমি 1 চামচ মতো চিনি দিলাম, আপনারা আপনাদের টেস্ট মতো চিনি দিতে পারে। আবারও একটু ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, ডিম দিয়ে বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে আমি পরিবেশন করবো। এবার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। ডিমের মালাইকারি রেডি, আমি পরিবেশন করেছি। এই রান্নাটা আপনারা দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।